প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় ও দুস্থদের আইনি সেবার মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে আইন সহায়তা প্রদান সংস্থা। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন সহায়তা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি আরও বলেন, এবারই প্রথম বিদেশে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। এ সময় আইনজীবী বিচারপতি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।